ওয়ার ব্রেকিং যে এইবার আমেরিকার ঘাটিত হিজবুল্লাই ভয়ঙ্কর আক্রমণ করেছে। পাঁচটাক রকেটে সিরিয়াত থাকা আমেরিকার ঘাটিত বা সেনার শিবিরত আক্রমণ করা দেখবলে পাওয়া গেছে। আর তার পাছতে মধ্যপ্রাচ্যর এই যে যুদ্ধর দামামা, এই যুদ্ধর দামামাত এবার পোনপটিয়াভাবে আমেরিকা হয়তো নামি পড়ব, ইয়ার আশঙ্কা ব্যক্ত করা দেখবলে পাওয়া গেছে। আর আমেরিকার শক্তিধর আমেরিকার যুদ্ধত নামা মানেই ইরান হোক বা ইত্যাদি বা হিজবুল্লাহ নিপাত যাব নাকি, শেষ হয়ে পড়ব নাকি, এই প্রশ্ন এটা সর্বত্রে উত্থাপন হয়েছে। আমি সবিস্তারে খবর তো লার চেষ্টা করি। জানাইছো এটা ওয়ার ব্রেকিং এই মুহূর্তত যে মধ্যপ্রাচ্যত অতি ভয়াবহ হয়ে পড়েছে এটা যুদ্ধ, যুদ্ধর দামামা দেখবলে পাওয়া গেছে মধ্যপ্রাচ্যত। আর সিরিয়াত থাকা আমেরিকার সেনার ঘাটিত ভয়ঙ্কর আক্রমণ করেছে হিজবুল্লাই, আর তারপরে এটা উত্তপ্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য। আর পাঁচটাক রকেটে কাতায়াব হিজবুল্লাই করেছে আক্রমণ, ভয়ঙ্কর বোমা আক্রমণ করা পরিলক্ষিত হয়েছে। পাঁচটাক রকেটে আক্রমণ করেছে হিজবুল্লাই। আর ইয়াকর প্রধানমন্ত্রী জো বাইডেনের বৈঠকর পাছতে এই ভয়ঙ্কর আক্রমণ, এটা ডাঙর খবর। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে ইয়াকর প্রধানমন্ত্রীর বৈঠকত লিপ্ত হয়েছিল, আর তার পাছতে আক্রমণ। আর ইরাকত বাহর পতা হিজবুল্লাই অতর্কিতে আক্রমণ করে আমেরিকান এয়ার বেসত। আর আমেরিকার তরফেরপরা এটাও করা হওয়া নাই আনুষ্ঠানিক ঘোষণা, এই যুদ্ধ বা এই আক্রমণের সন্দর্ভত কোনো ধরনের আমেরিকা এটা প্রতিক্রিয়া ব্যক্ত করা নাই বা আনুষ্ঠানিকভাবে একো কথা উল্লেখ করা নাই। আর এটা দিন পূর্বে আমেরিকারপরা উভতিছিল ইরানের প্রধানমন্ত্রীগী। আর তারপরে এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনা, এটা ডাঙর খবর যে ওয়ার আপডেট লো অহার চেষ্টা করছো। চব্বিশ ঘন্টা নো হওঁতে হিজবুল্লাই লক্ষ্য করে ললে এবার আমেরিকাক, আমেরিকাক আক্রমণ করেছে হিজবুল্লাই। আর শক্তিধর আমেরিকা এবার কি প্রতিক্রিয়া প্রদান করব, এই আক্রমণের পাছতেই আমেরিকার প্রত্যক্ষভাবে যুদ্ধ নামার সম্ভাবনা প্রকট হয়েছে। আর এই আক্রমণের পাছত মধ্যপ্রাচ্যত এটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা ডাঙর খবর। এই মুহূর্তে পুনর্বার উল্লেখ করছো মধ্যপ্রাচ্যত অতি ভয়াবহ হয়ে পড়েছে এটা যুদ্ধ, সিরিয়াত থাকা আমেরিকার সেনার ঘাটিত ভয়ঙ্কর আক্রমণ করেছে এবার হিজবুল্লাই, আর পাঁচটাক রকেটরে কাতায়াব হিজবুল্লাই করেছে আমেরিকার সেনার ঘাটিত, সেনার শিবিরত ভয়ঙ্কর আক্রমণ। আর ইরাকর প্রধানমন্ত্রী জো বাইডেনের বৈঠকের পাছতে এই আক্রমণ। আর ইরাকত বাহর পতা হিজবুল্লাই, ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাই অতর্কিতে আক্রমণ করেছে আমেরিকান এয়ার বেসত। আর আমেরিকার তরফেরপরা এটাও যেহেতু এই কথা উল্লেখ করা হওয়া নাই বা আনুষ্ঠানিক ঘোষণা করা হওয়া নাই, উল্লেখ যে এটা দিন পূর্বে আমেরিকারপরা উভতিছিল ইরানের প্রধানমন্ত্রীগী। আর চব্বিশ ঘন্টা নো হওঁতেই হিজবুল্লাই লক্ষ্য করে ললে এবার আমেরিকাক, আর এই আক্রমণের পাছতে আমেরিকার প্রত্যক্ষভাবে যুদ্ধ নামার সম্ভাবনা। আর এই আক্রমণের পাছতে মধ্যপ্রাচ্যত এটা হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে, এটা ডাঙর খবর। এই মুহূর্তত আক্রমণ প্রত্যাক্রমণের ঘটনা অব্যাহত আছে, যেহেতু ইরানে ইসরায়েলক আক্রমণ করলে, আর ইসরায়েলক আক্রমণ করার পাছতেই ইসরায়েলে এবার ইরানকো প্রত্যাক্রমণ করা পরিলক্ষিত হয়েছে। আর তার মাজত দেখবলে পাওয়া গৈছিল যে আমেরিকায় পুনের ইসরায়েলের পক্ষত থিয় দিছিল আর রাশিয়ার পক্ষত আছিল ইরান। আর তার মাজত লক্ষ্যর বিষয়টি হয়েছে যে ইরানের পক্ষত এবার লেবাননের হিজবুল্লাহ সমর্থিত, অর্থাৎ ইরান সমর্থিত হিজবুল্লাই ইসরায়েলক আক্রমণ করেছিল। আর উক্ত ঘটনা সন্দর্ভত আক্রমণ প্রত্যাক্রমণ চলি থাকার মাজতেই এইবার লক্ষণীয়ভাবে সিরিয়াত থাকা আমেরিকার যে সেনার শিবির বা এয়ার বেস কেম্পত হিজবুল্লাই আক্রমণ করেছে, পাঁচটাক রকেটরে ভয়ঙ্কর আক্রমণ করেছে। আর তার পাছতে এটা মধ্যপ্রাচ্যত উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, হাহাকার পরিবেশে বিরাজ করেছে। আর এইবার শক্তিধর আমেরিকাক জোকাই লওয়া মানে, শক্তিধর আমেরিকাক আক্রমণ করার মানে তার প্রত্যাক্রমণ হয়তো ভয়াবহ হব, হিজবুল্লাই হয়তো ইয়ার পরিণাম অতি ভয়ঙ্করভাবে ভোগিব লাগিব, এই কথা স্পষ্ট হয়েছে বা প্রতীয়ন গৈছে। এটা ডাঙর খবর এই মুহূর্তত যে এবার আমেরিকায় আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষণা করা নাই যদিও আমেরিকা ইয়ার পরিণাম বা প্রত্যুত্তর অতি ভয়ঙ্করভাবে হিজবুল্লাক দিব, আর তার বাবে হয়তো প্রস্তুতি চলাইছে ইতিমধ্যে। পুনর্বার উল্লেখ করছো সিরিয়াত থাকা আমেরিকান এয়ার বেস কেম্পত আমেরিকান সেনার শিবির হাতিত এক ভয়ঙ্কর বোমা আক্রমণ, অর্থাৎ পাঁচটাক রকেটেরে নিশা আক্রমণ করেছে। এই আক্রমণের পরিণতিত এতিয়া আমেরিকার প্রত্যুত্তর দিব নিশ্চিতভাবে এখন পূর্ণাঙ্গ যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রকট হয়েছে। আমেরিকা শক্তিধর আমেরিকা সোমাই পার মানেই যুদ্ধ নমা মানেই এটা তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত হয়ে পড়েছে বা যুদ্ধ আরম্ভ হব নাকি, এই প্রশ্ন সর্বত্রে উত্থাপন হওয়া পরিলক্ষিত হয়েছে। পুনর্বালক করছো যুদ্ধর ক্ষেত্রে এটা ডাঙর খবর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যত এটা যুদ্ধর দামামা, আক্রমণ প্রত্যাক্রমণ কেবলমাত্র বোমা গুলি বারুদর শব্দ,
আৰু তাৰ মাজতে এইবাৰ হিজবুল্লাই আক্ৰমণ কৰিছে শক্তিধৰ আমেৰিকাক, সৰ্বশক্তিমান আমেৰিকাক জোকাই লোৱা মানেই এক ভয়ংকৰ পৰিণাম ভুগিব লাগিব নেকি এতিয়া হিজবুল্লাহ বা ইৰাণে, এই প্ৰশ্ন সৰ্বত্ৰ উত্থাপন হৈছে। উল্লেখ্য যে ইৰাকৰ প্ৰধানমন্ত্ৰীয়ে জো বাইডেন, আমেৰিকা ৰাষ্ট্ৰপতি জো বাইডেনৰ বৈঠকৰ পাছতেই আমেৰিকাৰ সেনাৰ শিবিৰত এই ভয়ংকৰ এয়াৰ ষ্ট্ৰাইক বা আক্ৰমণৰ ঘটনা, আৰু এই আক্ৰমণৰ ঘটনা এতিয়া প্ৰত্যাক্ৰমণ কেনেধৰণে দিব আমেৰিকাই সেয়া হ'ব লক্ষণীয়। কিন্তু পূৰ্ণাংগ এখন যে যুদ্ধ হ'ব সেয়া প্ৰায় নিশ্চিত হৈ পৰিছে।